নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপির সাথে আমি বিদিশা হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি ভেজ পোলাও। পোলাও আমরা সাধারণত গোবিন্দভোগ চাল দিয়েই বানিয়ে থাকি। আজ আমি বাসমতি চাল দিয়ে ভেজ পোলাওয়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পোলাওটা খেতে অসাধারণ হয়, দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কতটা ঝরঝরে তৈরি হয়েছে। আসুন তাহলে দেখে নিই রেসিপিটা। পোলাও বানানোর জন্য উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি এবং 2 চামচ সাদা তেল। ঘি এবং তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2 শুকনো লঙ্কা এবং 4টে গোটা এলাচ। এবার এই গোটা গরম মশলাগুলো একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, ছোট ছোট টুকরো করে কেটে রাখা বরবটি, গাজর এবং আলু। সমস্ত সবজিগুলোকে মিনিট 2-3 সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা 1 চামচ আদা এবং কুচিয়ে রাখা 1টা টমেটো। তারপরে এগুলোকে আবারও একটু ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা অপশনাল, সাদা পোলাও করতে চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব বাসমতি চাল। বাসমতি চালটা আমি ভালো করে ধুয়ে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে চালটা ভেজে নেব। দিয়ে দেব 2 চামচ চিনি, 7 অনুযায়ী লবণ, আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজু এবং কিশমিশ। তারপর এই সমস্তগুলোকে চালের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। সবজি এবং চালটা পুরোটা জলের মধ্যে ডুবে থাকে, ঠিক এতটা পরিমাণ জল ব্যবহার করতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে এটাকে হতে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটা খুলে দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা আমার সিদ্ধ হয়ে গেছে। কোনোরকম নাড়াচাড়া না করে ভাতটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমার বাসমতি চালের ভেজ পোলাও। খুব সহজ একটা রেসিপি এবং খেতেও খুব সুস্বাদু হয়, আর এটা বানাতে সময়ও অনেক কম লাগে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।